আইপিএল এর এবারের আসরটা মোটেও ভালো যায়নি দিল্লি ক্যাপিটালস এর। আসরের শুরুর দিকে টানা হারে বিতে থাকা দলটি শেষ পাঁচ ম্যাচে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। একটি হার বাদে বাকি চারটি ম্যাচে পেয়েছিল জয়ের দেখা। এবার ধোনি চেন্নাই সুপার কিংস এর কাছে ফের হারে তিক্ত স্বাদ পেল টেবিলের তলনিতে থাকা দলটি। বুধবার চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 167 রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। জবাবে 8 উইকেট হারিয়ে 140 রানের বেশি তুলতে পারেনি দিল্লি, যার ফলে 27 রানে জয় পায় ধোনির চেন্নাই। এটি আসলে তাদের সপ্তম জয়। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গাইকট ও ডেভন কনওয়ে, তবে দলীয় 32 রানে আউট হয়ে সাজঘরে ফিরে যান কনওয়ে। 13 বলে 10 রান করেন এই বাহাতি ব্যাটার। তার বিদায়ের পর দ্রুত ফিরে যান আরাক ওপেনার গাইকট, তিনি ফেরেন দলীয় 49 রানে। আউটের আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে 18 বলে 24 রান। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা দেখে শুনে খেলতে থাকেন অজঙ্কে রাহানে ও মঈন আলী, তবে তাদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় 64 রানে মঈন ও 77 রানে ফিরে যান রাহানে। এরপর চাপে পড়ে যায় চেন্নাই। পরবর্তীতে শিবম দুবে ও আম্বাতি রায়ডু সেই চাপ সামাল দেন, গড়ে তোলেন 36 রানের জুটি। দলীয় 113 রানের দুবে ফিরলে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষমেশ 8 উইকেটে 167 রানের লড়াকু পুঁজে দাঁড় করায় ধোনির দল। দিল্লির হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন মিশেল মার্শ, 2টি উইকেট নেন অক্ষর পাটেল। জবাব দিতে নেমে খুব বাজেভাবে শুরু করে দিল্লি। ইনিংসের দ্বিতীয় বলে দীপক চাহারের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। এবারের আইপিএলটা মোটে ভালো যায়নি এই বাহাতি ব্যাটারের। শুরুর চাপ সামাল দেওয়ার আগে দলীয় 20 ও দলীয় 25 রানের ফ্লিপ শট ও মাসের উইকেট হারায় দিল্লি। সব মিলিয়ে 25 রানে 3 উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় রিকি পন্টিংয়ের শিষ্যরা। এরপর মনীষ পান্ডে ও রাইলি রুশোরা সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন, গড়ে তোলেন 59 রানের জুটি, তবে সেই জুটি আর বড় করতে পারেননি তারা। দলীয় 84 রানে আউট হয়ে যান পান্ডে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 29 বলে 27 রান। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি রাইলি রুশোও, দলীয় 89 রানে ফিরে যান এই বাহাতি ব্যাটার। 37 বলে 35 রান করে আউট হন তিনি। এরপর লোয়ার অর্ডারের ব্যাটাররা চেষ্টা করলেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না। 140 রানে থেমে যায় দিল্লির ইনিংস।